বঙ্গবন্ধুর বক্তব্যের সবচেয়ে পাওয়ারফুল যে কথাটা তার মুখে আসতো সেটা ছিল ইনশাআল্লাহ। এটা একটা বিশ্বকোষ ইনশাআল্লাহ, এটা নিজেই একটা কমপ্লিট বক্তৃতা। আর কোন বক্তৃতায় যদি ইনশাআল্লাহ না থাকে যে আমি এমন করব, ইনশাআল্লাহ যদি না থাকে তাহলে নবী হলেও ফল করবে। আমি এটা করবই, মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ যদি না বলেন নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও সেটা হবে না যদি ইনশাআল্লাহ না বলেন। নবীজির জীবনের একটা ঘটনা, এটা সূরা কাহফের মধ্যে আছে। সূরা কাহফের যে সাত যুবক ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল তাদের সংখ্যা কত ছিল, যখন মক্কার কাফেররা তাকে প্রশ্ন করল, ইহুদিরা মানে অমুসলিমরা জানতে চাইল, নবজি বললেন আগামীকাল বলবো, আগামীকাল জানিয়ে দেব। তার আশা ছিল ওহি আসবে, জিব্রাইল আমিন বার্তা নিয়ে আসবেন, আমি জানিয়ে দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলা ভুলে গিয়েছিলেন। এজন্য আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ যার রক্তধারার সাথে মেশা, জানে উবা জানে ইস্তিসনাস্তে জোফত, যার প্রাণের সাথে ইনশাআল্লাহ প্রাণটা জড়ানো মেশানো। কিন্তু সেই মানুষটাই শিক্ষামূলকভাবে আল্লাহ তাকে এই ভুল করেই একটা শিক্ষা আমাদেরকে দেবেন। তিনি ইনশাআল্লাহ বলতে সেদিন তার স্মৃতিতে আসেনি, ভুলে গিয়েছিলেন আল্লাহর ইচ্ছা। এটা নবীজির কোনো দোষ ছিল না। মানুষ যখন বিস্মৃত হয়, স্মরণ থেকে তার কোনো তত্ত্ব হারিয়ে যায়, তখন মানুষকে এর জন্য কাঠগড়ায় দাঁড়ানো লাগে না, দাঁড়াতে হয় না, দাঁড়ানো যায় না। আল্লাহ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন। তো দেখেন সূরা আল কাহফের 23 নম্বর আয়াত 23-24, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা ওয়াদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। তুমি তো বলেছিলে আগামীকাল বলে দিবে, পর আর ওহী আসেনি, 15 দিন পর্যন্ত এই ব্যাপারে কোনো ওহী আসেনি। তারপরে গিয়ে ওহী আসলো যে গুহার যুবকদের সংখ্যা এই এই এই, ইতিহাস আল্লাহ বললেন। তো নবীজিকে আল্লাহ তাআলা বললেন যে আগামীকাল এটা আমি আমি করব, এটা কশিন কালেও বলো না ইনশাআল্লাহ বলা ছাড়া, ইল্লা আইয়াশাআল্লাহ, কারণ মহাবিশ্ব আল্লাহর প্রোগ্রামিং এর আওতায় চলে, ঠিক নয় কি? ওখান থেকে কমান্ড না আসলে সারা বিশ্ব মানবতা যদি সিদ্ধান্ত নেয় যে এটা করব, সেটা হবে না। আমাদের নোয়াখালীতে বলে বন্দার আশা গড়ো, আল্লাহর আশা বড়। গড় মানে গড়, গড় মানে গর্ত, বান্দা যেটা আশা করে পরিকল্পনা করে এটা গর্তে চলে যায়, ধ্বংসস্তূপে পড়ে যায় যদি আল্লাহ তাআলা সেটা অনুমোদন না করে। তো আমাদের বঙ্গবন্ধুর কথা আসলে আমার ওই ইনশাআল্লাহর কথা মনে পড়ে, আমরা তখন ছোট ছিলাম, তিনি যেই ফোর্স দিয়ে ইনশাআল্লাহ বলতেন, ওনার আমার আমার মূল্যায়নে ওনার বক্তৃতা যে একেবারে বিশ্বব্যাপী তা স্বীকৃতি পেয়েছে, এটা ইনশাআল্লাহর বরকতে এই স্বীকৃতি এসেছে। আল্লাহু আলাম, আমার মনটা বাড়ি খায় এখানে এসে, কারণ বাংলাদেশের বহু নেতৃবৃন্দের বক্তব্যই শুনেছি আমি, এখনও শুনি, কিন্তু তারা অনেকে ইনশাআল্লাহ বলতে তৌফিক পান না, আল্লাহর পক্ষ থেকে তৌফিকটা আসে না, অনুমোদন পান না তারা, এটা তাদের কপ।